তোমরা ভালো আসোনি? আজকে আমরা খেলবো গ্র্যানি ফাইভ। তোমরা জানো আমি গ্র্যানি ফাইভে কতটা প্রো, মানে গ্র্যানিতে কতটা প্রো? তো চলো আমাদের হেডফোনটা পরে আমরা গেমটা শুরু করি। আর আজকে আমরা গ্র্যানি ফাইভ নতুন গেম কমপ্লিট করব। লেটস গো। ওকে, A12 প্রেজেন্টস গ্র্যানি ফাইভ। গ্র্যানি ফাইভে অনেক মজা হতে চলেছে গাইস। ফোন কেন করছি আমি? ওকে, আমাদের গ্র্যানি ফাইভ চলে এসছে। যেটা আমরা খেলবো হচ্ছে নর্মাল মোডে, আমরা ইজি মোডে খেলবো না, কারণ তোমরা জানো আমরা কতটা প্রো গ্র্যানি। গ্র্যানি গেমের মধ্যে আমার থেকে প্রো হয়ে গেছে ভাই দুনিয়াতে। ওকে চলো, আমরা কিছু নতুন নতুন দেখতে পাচ্ছি গেমের মধ্যে। আচ্ছা, আমি শুলাম আমার ঘরে আর উঠলাম গ্র্যানির ঘরে। বা একটা নতুন কি পেয়েছি যেটা দিয়ে আমরা এই দরজাটা আনলক করতে পারি। আর এখান থেকে চলো আমরা উপরে, গ্র্যানির আওয়াজ আমরা শুনতে পেয়ে গেছি। এখান থেকে আমরা লুকিয়ে গেছি কারণ গ্র্যানি আসতে পারে। যারা যারা চ্যানেলে নতুন এসেছো, তারা তারা গেমটা লাস্ট পর্যন্ত দেখো। আমি কিন্তু নুব না, লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আমি কতটা প্রো। আর এখানে গ্র্যানিকে তো আমি দেখতে পাচ্ছি না। হ্যালো, ডু ইউ প্লে, না কি জানি বললো, আই সি। চলো এখান থেকে আমরা শর্ট গান নেবো। এখানে শর্ট গান আছে ভাই, পেয়ে গেছি শর্ট গান। আই বুড়িমা, বুড়িমা তো কিছু না, আমি ডায়লগ আজকে দেব না, আমি আজকে শুধুমাত্র প্রকৃতি দেখাবো। এখান থেকে এমন লোড করেও নিয়েছি শর্ট গান রিচার্জ। ইয়েস বুড়িমা, আমাদের ফার্স্টেই চলে আটকে গেছে ভাই, বুড়িমা আটকে গেছে ভাই। চলো এখান থেকে বুড়িমাকে আমরা মেরেও দিয়েছি। এখন আমাদের গেম কমপ্লিট করতে অনেক সুবিধা হবে। যারা যারা ভাবছো আমি ভাই এরকম করে কথা কেন বলছি, আমি কেবলমাত্র ঘুম থেকে উঠেছি আর আমার ইচ্ছা হলো গ্র্যানি খেলবো। আর এখন বাজে রাতের 12টা, আমি ভাবছিলাম রাত 12টায় গ্র্যানি গেম খেলবো, অনেক কিছু করবো ভাই। চলো এখান থেকে ফটাফট আমরা গ্র্যানিটাকে এসকেপ করি। এখান থেকে একটা কী পেয়েছি, যেটা সুইমিং পুল কি, আর সুইমিং পুলটা কতটা ইম্পর্ট্যান্ট সেটাও তোমরা দেখতে পারবে ধীরে ধীরে। আর হ্যাঁ, এই গেমের মধ্যে না, এই সুইমিং পুলের সুইচটা টেপো, এখানে মেইন গেটটা খুলে যাবে যেখানে সুইমিং পুল আছে। এই তো আমাদের কত সুন্দর গেম ভাই। এই গেমের মধ্যে সিলিন্ড্রিনা আছে, সিলিন্ড্রিনাকেও আমাকে মারতে হবে। মারতে তো হবে না, মানে সিলিন্ড্রিনাকে দেখা যাবে। শুধুমাত্র গ্র্যান্ড পা নেই, গ্র্যান্ড পাটা মিসিং আছে, গ্র্যানি আর সিলিন্ড্রিনা আছে। আর এখান থেকে আমাকে আরও জিনিসপত্র খুঁজতে হবে গেমটা এসকেপ করতে হলে। তো প্রথমত যেটা আমাকে করতে হবে, যে আওয়াজ করছে ভাই গ্র্যানি না চলে আসে। চলো এখান থেকে দেখি কিছু ইম্পর্টেন্ট কাজের জিনিস পাওয়া যায় নাকি। যারা যারা গ্র্যানি গেম প্রথমবার দেখছো, মানে গ্র্যানি ফাইভ, তারা তারা অবশ্যই লাইক করে দিও। চলো ফটাফট উপরে যাই আগে আমরা। উপরে গিয়ে যেটা আমি প্রথমে করব, সেখানে ওখানে শর্ট গানের অ্যামো আছে। এখানে একটা বই আছে দেখো, 191202। ওকে, এটা আমাদের কোড যেটা আমাদের কাজে লাগবে। আর এখান থেকে দেখি আরও কিছু পাওয়া যায়। আগুন জ্বালিয়ে রেখেছে ভাই গ্র্যানি। উল্টাপাল্টা চিল্লাচ্ছি কেন ভাই, আমি তো ভয় পাবো না। আমি তো আগেই বলেছি আমরা ভয় পাবো না, আমরা গ্র্যানি গেমটাকে কমপ্লিট করব। গ্র্যানি গেম দেখে আমরা ভাব, এখানে গ্র্যানি নিচে হতে পারে না, গ্র্যানি গ্র্যানির কোমর ব্যাকা হয়ে যায়, এখানে গ্র্যানি নিচে হতে পারে না। এখানে দেখো গ্র্যানি চলে যাচ্ছে, গ্র্যানি চলে যাক, তারপরে আমরা যাব বাইরে ভাই ভাই। চলো এখান থেকে গ্র্যানি চলে গেছে, এবার আমরা যাই। এখানে যে আওয়াজ, আমার তো নিজেরই আওয়াজ শুনে ভয় লাগছে। গ্র্যানি আবার হুশ করে না চলে আসে সামনে থেকে ভাই। চলো আমি আজকে ধীরে ধীরে গেম খেলবো ঠান্ডা মাথায়, কারণ এগুলো গেম অনেক ঘু আটকে গেছে ভাই। গ্র্যানি আটকে গেছে, গ্র্যানি গ্রামের মধ্যে আটকে গেছে। এখানে মারো ফটাফট, মারো ফটাফট, বাড়ি বা বাড়ি সামনে চলে আসছে ভাই। আমাকে চিনিস না তুই? যারা যারা নতুন এসছো তারা তারা চেনো না, যারা যারা আগের সাবস্ক্রাইবার তারা তারা লাইক করে দাও, আর যারা যারা নতুন সাবস্ক্রাইবার তারা তারা সাবস্ক্রাইব করে দাও। চলো আমরা এখান থেকে যাই। গ্র্যানিকে দুইবার মেরেছি আমি, গুনে রাখো কতবার মারতে পারি। এখানে ফোন করতে হবে, এখানে আমার কোডটা ইউজ করবো 191202। ওকে, এই কোডটা আমাকে ইউজ করতে হবে, তাহলে আমাকে এখানে পিৎজা ডেলিভারি করতে আসবে ম্যাডাম, তার কাছ থেকে আমি শুনতে পারবো যে এসকেপ কী করে করতে হয় গ্র্যানি গেমটা থেকে। তাছাড়া আমি এখান থেকে এসকেপ করতে পারবো না ভাই, অনেক টাফ আছে গেমটা ভাই, অনেক কঠিন আছে গেমটা। যারা যারা প্রথমবার দেখছে দেখো কত কঠিন আছে। চলো এখান থেকে যাওয়া যাক বাইরে। গ্র্যানি গ্র্যানি মোড়ে পাছা উল্টা করে মোড়ে পড়ে আছে ভাই, গ্র্যানিকে আর কেউ বাঁচাতে আসবে না। আমি ভদ্রভাবে কথা বলবো ঠিক আছে। গ্র্যানিকে দেখে ও এখানে চলো, আমরা বাক্স টাক্স থেকে কিছু পাই নাকি দেখি। স্ক্রুড্রাইভার পেয়েছি মনে হয়, হ্যাঁ স্ক্রুড্রাইভার পেয়েছি আমরা। স্ক্রুড্রাইভার দিয়ে অনেক কাজ করতে পারবো, স্ক্রুড্রাইভারের অনেক কাজ আছে। স্ক্রুড্রাইভার তারপরে এখানে সুইমিং পুলটা আমাকে বানাতে হবে, মানে সুইমিং পুলের অনেক কাজ সাজি আছে ভাই গেমের মধ্যে। বেশি প্রো না হলে গেমটা কেউ পারবে না, ওই জন্য আমার মতো আগে প্রো হও গেমটা দেখে দেখে,
তারপরে গেমটা খেলতে এসো। তাছাড়া কিন্তু আর যারা যারা গেমটা খেলতে চাও, গেমের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, খেলতে পারো। A12 প্রেজেন্টস গ্রানি 5। তো চলো এখান থেকে পালানো তো আগে যাক, তারপরে আমি দেখি যে এখান থেকে না কুটুক লেবার মেশিন আছে ভিতরেই। দেখো এই মেশিনটা যদি আমি অন করি তাহলে সুইমিং পুলটা না ওপেন হয়ে যাবে, যেখান থেকে সব জল নিচে চলে যাবে আর সেখান থেকে আমি অনেক কিছু পাবো। দেখাচ্ছি ধীরে ধীরে। এখানে আমি এটা করে দিয়েছি, এটার কাজ কমপ্লিট। এবার এখানে না আমাকে এই যে এটা লাগাতে হবে, লিভারটা এখানে লাগাতে হবে। তাড়াতাড়ি লাগা ভাই, এত টাইম নেই আমার কাছে। আর ডোন্ট ওয়ার্ক। আচ্ছা আমাকে না চারটা দড়ি এনে লাগাতে হবে ওখানে। চলো চারটা দড়িও আমাকে। আরে বাপ রে বাপ, গ্রানিও চলে আসছি। স্ক্রু ড্রাইভার পেয়ে গেছি, যেটা আমার কাজে লাগবে। স্ক্রু ড্রাইভার দিয়ে না এই যে এখানে যে মেশিনটা ছিল না, মেশিনটাকে আমাকে টাইট দিতে হবে, যেটা বোল্টগুলো টাইট দিতে হবে, তাহলে এটা ঠিকঠাক কাজ করবে। আর এখানে না আমাকে ইলেকট্রিসিটি দিতে হবে, তার জন্য আমাকে ওয়্যার আনতে হবে, মানে তার আনতে হবে ইলেকট্রিসিটি দেওয়ার জন্য। এই দেখো এখানে ইলেকট্রিসিটির জন্য তার আনতে হবে। এটা জং ধরে গেছে, তার ফলে এটা কাজ করবে। অনেক কাজ আছে ভাই, বিশাল কাজ আছে আমার। যারা যারা লাইক করোনি তাড়াতাড়ি লাইক করে দাও, কমেন্টে বলো যারা যারা ইন্টারেস্ট মানে এক্সাইটেড গেমটার পুরোপুরি গেম প্লে দেখার জন্য, তাড়াতাড়ি অবশ্যই কমেন্টে করো যে আরও কী কী গেম দেখতে চাও। তো ফটাফট চলো এখান থেকে তো আগে যাই। আমি এখান থেকে গিয়ে দেখি যে এখানে আমাকে খুলতে হবে, যেটার কথা বলছিলাম, এখানে নেলগুলো খুলতে হবে। আর এখানে এটা খুলে আমাকে ভেতরে ঢুকতে হবে। এখান দিয়ে যেতে পারবো আমি সিলিন্ড্রিনার ঘরে, যেখানে সিলিন্ড্রিনার থাকবে ভাই। চলো এখান দিয়ে ভেতরে ঢুকা যাক। আর এখান দিয়ে ভেতরে ঢুকে দেখবে ইয়ে পাই নাকি, আর ওয়্যার টোয়ার পাই নাকি। স্ক্রু ড্রাইভারটা কাজে লাগবে, চলো এটা নিয়ে যাই। গ্যারনি গ্যারনিকে দেখে আমি আর ভয় পাই না। গ্যারনি উল্টে পড়ে আছে ভাই। গ্রানিকে 2-3 বার মেরেছি আমি, গ্রানি একবারও মারতে পারবে না। তো নর্মাল মোডে খেলছি, ইজি মোডে না, কিন্তু নর্মাল মোডে না গ্রানি অনেক তাড়াতাড়ি হাঁটাহাঁটি করে। চলো এখান থেকে আমাকে যে পাত্রগুলো না সরাতে হবে, যাতে আমি এই সুইমিং পুলটা ওপেন করতে পারি। উপরে তাঁবু দেওয়া আছে না, ওটা যেন আমি সরাতে পারি। পলিথিনটাই যেখানে এটা সরিয়ে আমি এখানে সুইমিং পুলটা ওপেন করব, তার আগে আমাকে পাথরগুলো সবগুলো সরাতে হবে। তার পাথরগুলো আগে স্টোনগুলো সরিয়ে দেই। আউ বাপরে, গ্রানি চলে আসছে ভাই। গ্রানি আসার আগে আমাকে এখান থেকে পালাতে হবে। চলো বাইরে যাই, গ্রানিকে আবার পাছার মতো গুলি মারতে হবে। বুঝতে পারছি আমার শটগান কোথায় গেল। শটগান পেয়ে গেছি ভাই। গ্রানি তুমি, আরে শটগান উঠছে না কেন? এমনিতেই ভাই ভয় আছি ভাই, শটগান উঠছে না আবার। এটা অনেক রিস্কি ছিল, এটা অনেক রিস্কি ছিল ভাই। গ্রানি আরেকটু হলো আমাকে মাথায় হেডশট মেরে দিত তার লাঠি দিয়ে, বেসবল ব্যাট দিয়ে। চলো ফটাফট আমি আরও অনেক কাজ করতে হবে। তার আগে এখানে আমরা আগে শটগানটা রিচার্জ করে দিই। চলো এখান থেকে নিচে নামা যাক, তারপরে আমি অনেক কাজ করব ভাই, অনেক কাজ করব। আমি অনেক অনেক প্যাশনের সাথে গেমটা খেলছি। চলো ফটাফট এগুলো আমাকে সরাতে হবে, স্টোনগুলো বেশি করে সরিয়ে দিই। তার পিৎজা ডেলিভারি ম্যামটা আসবে, একটু আগে ফোন করলাম না পিৎজা ডেলিভারিওয়ালাকে, উনি আসবে। তার আগে চলো এগুলো আগে সরিয়ে দিই। আমি তো ভয় পাচ্ছি, তার সাথে তোমাদেরকেও ভয় পাইয়ে দিচ্ছি। এটাই তো গেমের মজা ভাই, ওই জন্যই তো আমি নুব না, তোমরাও নুব, আমি নুব না ভাই, আমি অনেক প্রো। আমি গ্রানিকে দেখে ভয় পাই না, তো আমি চিল্লাই না। গ্রানিকে দেখে ভয় পাই, আমি চিল্লাইও না। গ্রানি চলে যাচ্ছে, দাঁড়াও গ্রানিটা একবার চলে যাক, তারপরে না আমরা অনেক কাজ করতে পারবো। এখান থেকে ওয়্যার খুঁজতে হবে চারটা, তার মধ্যে আমি একটা ওয়্যার পেয়ে গেছি। আরও আমাকে তিনটা ওয়্যার খুঁজতে হবে, চার পাঁচটা, হ্যাঁ অনেকগুলো ওয়্যার খুঁজতে হয়। তাছাড়া আমাকে পিৎজা ডেলিভারিওয়ালার কাছেও যেতে হবে ভাই, অনেক কাজ আছে। মনে পড়েছে ভাই শটগান, আরে ভাই ও গ্রানি না উপরে চলে গেল, নিচে কী করে আসলো জানি না ভাই, গ্রানি কী করছে। চলো এখান থেকে আমাকে পিৎজা ডেলিভারি ম্যানকে খুঁজতে হবে। তার আগে আমি গ্রানি মানে শটগানটা রিলোড করে নেই, তাছাড়া কখন কাজে লাগবে বলা তো যায় না ভাই, অনেক কাজে লাগে অনেক সময়। ওকে পিৎজা ম্যান চলে আসছে, আর আমি সবগুলো ওয়্যারও পেয়ে গেছি। এখানে পিৎজা ম্যানটা আমাকে বলে দেবে, পিৎজা ম্যানটা আমাকে বলে দেবে, মানে পিৎজা ম্যাডামটা আমাকে বলে দেবে যে এখান থেকে আমি কি করে বেরোতে পারি। আমাকে ক্লু দিতে পারে, ক্লু ক্লু দাও ম্যাডাম, ক্লু তাড়াতাড়ি হেল্প করো, আমি এখান থেকে বেরোতে চাই ভাই। গ্রানি আমাকে এখানে এসে জাদু করবে পিৎজা ম্যান ভাই, হ্যাঁ জাদু করি তুমি, জাদু করি পিৎজা ম্যান ভাই, জাদু করি পিৎজা ম্যান। আমাকে একটা পিস অফ পিকচার দিয়ে গেল। আমি একদমই ভয় পাই না ভাই গ্রানিকে দেখে, তোমরা যতই ভয় পাও আমি কিন্তু ভয় পাইনি, একবারও ভয় পাইনি আমি। চলো এবার ফটাফট আমি গেমটা কমপ্লিট করি, যেটা কমপ্লিট না করলে আমার ঘুমই ধরবে না। ডোর ইজ লকড, আমাকে চাবি খুঁজতে হবে। চাবিটা দেখি, ওকে চাবি পেয়ে গেছি ডোর খোলার। ভাই গ্রানিও ভাই বোকা,
চাবি আমাকে তালা মেরে দিয়ে চাবিটা আমার ঘরে আবার রেখে দিয়ে যায়। মানে আমিও রেখেছি না, গ্রানি রেখেছে, আমি যাই রেখে ট্র্যাপগুলো আটকাও। কত ট্র্যাপ ট্রুপ পেতে রেখেছে ভাই গ্রানি, খেতে কাজ নেই, বুঝতে পারলে তো? মানে গ্রানি সারাদিন খায় হাগে আর এরকম উল্টাপাল্টা কাজ করে, আর কোনো কাজ নেই। এখান থেকে পাথরগুলো সরাতে হবে। তাছাড়া আমি প্রায় সবগুলো ওয়্যার পেয়ে গেছি, এবার ওয়ারগুলো কানেক্ট করলে আমি কেন সুইমিং পুলটা ওপেন করতে পারবো। আর এখান থেকে পালা আগে শর্ট গানটা দিয়ে গ্রানির পাছার মধ্যে আমি একে গুলি করে প্রতিশোধ নেবো। ভাই আমাকে মেরেছে গ্রানি, আমি ভাই প্রস্তুত ছিলাম না, আমাকে মেরেছে পিজ্জা ম্যান আসার আগেই। দাঁড়াও, আই সি ইউ টু গ্রানি, আই সি ইউ টু। ভাই আমি এরম করে কথা বলছি কেন? আমি পাগল টাগল হয়ে যাচ্ছি নাকি রাতের বেলা ঘুম থেকে উঠে? আমার পাড়া প্রতিবেশীরা বলবে ভাই নিকাত পাগল হয়ে গেছে, তাছাড়া মদ খেয়ে মাতলামি করছে ভাই। চলো গ্রানি চলে আসছে, গ্রানি আই সি ইউ। এবার এখান থেকে দেখো চারটা ওয়্যার কালেক্ট করে নিয়েছি, এখানে আমাকে চারটা ওয়্যার লাগিয়ে দিতে হবে। তার আগে যে পাথরগুলো না আগে সরিয়ে দিই, এখানে সরিয়ে দিয়েছি, লাস্ট একটা পাথর আছে এটা না আমাকে সরাতে হবে। চলো স্টোনটা সরিয়ে দিই, তাহলে আমার এখানে না সুইমিং পুল অন হয়ে যাবে। আমি কত ছোট বাচ্চা, তোমরা লাইক করো না কেন ভিডিওতে, লাইক করে দাও। এই ভিডিওটাতে টার্গেট রাখছি 20,000 লাইকের। হ্যাঁ 20,000 লাইক করে দাও তাড়াতাড়ি, 20,000 লাইক এক্ষণে চাই। 20,000 লাইক যদি করে দাও, আমরা গ্রানি যখনই আসবে নতুন নতুন গ্রানি গেম খেলবো, আরও হরর গেম খেলবো। তাড়াতাড়ি 20,000 লাইক করে দাও, যেটা জানি অনেক কঠিন, তোমরা বাচ্চারা পারবে না সহজে, কিন্তু তাও করে দাও 20,000 লাইক। ওকে আমরা এখানে চারটা তার কালেক্ট করে দিই। চলো দুটা এখান থেকে, আরও দুটো তার নিয়ে নাও। হ্যাঁ সবগুলো তার আগে কালেক্ট করে দিই, তারপরে এখানে মেশিনটা অন করলেই না সবগুলো জল এখান থেকে চলে যাবে, মানে ওয়াটার এখান থেকে গায়েব হয়ে যাবে, যেখানে আমি নিচে থেকে আর একটা পাজেল পাবো। দাঁড়াও, এখানে আমি চারটা ওয়্যার কালেক্ট করে দিয়েছি, লিভারও কাজ করেছে। এবার চলো এখান থেকে না ওয়াটারটা দেখো নিচে চলে যাচ্ছে, এই ওয়াটারটা নিচে চলে যাচ্ছে। এবার এখান থেকে আমি একটা পাজেল পাবো যেটা আমাকে এসকেপ করতে হেল্প করবে। স্ক্রুড্রাইভারটা নিয়ে চলো ভাই, গ্রানি গ্রানির পাছার মধ্যে ফোড়বো আমি স্ক্রুড্রাইভার হয়ে গেছি ভাই। তোমরা তাড়াতাড়ি, এ দেখো জল সব নিচে চলে যাচ্ছে, ওয়াটার যখনই নিচে চলে যাবে তখন আমরা এখান থেকে একটা পাজেল পাবো। এই পাজেলটা নিয়ে আমি সিলিন্ডার ঘর থেকে না তিনটা ম্যাজিক্যাল আইটেম, ম্যাজিক্যাল আইটেম পাবো, যেগুলো নিয়ে আমাকে পালাতে হবে। চলো এখানে স্ক্রুড্রাইভার দিয়ে এগুলো খুলে দিই। আমি দেখতে হবে যে এখানে কোথায় আমার সিলিন্ডার ওই পিস অফ পিকচারটা আছে। ওকে ওকে, পিস অফ পিকচার পেয়ে গেছি ভাই, পিস অফ পিকচার দিয়ে এবার আমি পালাতে পারবো ভাই, এসকেপ করতে পারবো। তার আগে দেখি গ্রানি আসে না, গ্রানি তোর পাছার মধ্যে আবারও গুলি মারবো ভাই, আমার তো শান্তি হচ্ছে না তোমাকে মেরে। তুমি যা শয়তান এই গেমের মধ্যে, একবার যদি তোমাকে আমি সামনে পেতাম রিয়েল লাইফে, তোমাকে আমি দড়ি দিয়ে বেঁধে রাখতাম গ্রানি। চলো এখান থেকে আমরা একটা চাবি নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আওয়াজ করে দিই। গ্রানি চলে এসছে, গ্রানি চলে এসছে ভাই, এই দেখতে গ্রানি আসুক। চলো এবার বাইরে যাবো, বাইরে গিয়ে শর্টগান, ভাই শর্ট গানটা নিতে হবে আমাকে বাইরে গিয়ে। শর্ট গানটা নিয়ে গ্রানির পাছার মধ্যে এমন হেড মানে পাছা শর্ট মারবো, গ্রানি আর জীবনও হাঁকতে পারবে না ভাই, এমন জোরে পাছার মধ্যে ওর গুলি করবো আমি। দাঁড়াও আমি শর্ট গানটা একবার পাই গ্রানি, তুই আর জীবনও যদি আমাকে মারতে আসিস। চলো আমার শর্ট গানটা কোথায় যেন রেখেছিলাম, আমরা উপরে রেখেছিলাম রিসেপশন রুমে মনে হয়, এখানেই তো ছিল ভাই। এ মা, ও হ্যাঁ হ্যাঁ এখানে শর্ট গানটা আছে। চলো এবার আমরা শর্ট গান দিয়ে গ্রানিকে মারবো। গ্রানি গ্রানি আসবে না ভাই, গ্রানিকে আমাকে আওয়াজ করে ডাকতে হবে নিমন্ত্রণ। আরে এখানে আছে ভাই, আয় তুই, দেয় শব্দ করে দিয়েছি এমন মাছার মধ্যে। আরে ও ও ভাই, আরে আরে ভাই ভাই, ধরা পড়তে চাইনি ভাই, কেন ধরা পড়লাম আমি? আমি ভাই গুলিটা, আমি এত নুবের নুব, এত নুবের নুব, আমি মারবো ভাই আর একবার হলেও গ্রানিকে মারবো ভাই, আমি কেন এরকম? চলো এবার ফটাফট আমি গ্রানিকে আর একবার মারবো, তাছাড়া আমার শান্তি পাবো, আমি এরকম করে এত নোপ কেন আমি ভাই? তারপরে চলো আমার টোরটা আনলক করি, গ্রানিকে এবার মেরে তো প্রতিশোধ নিবো। যার আগে চলো পিস অফ পিকচারটা আমাকে নিজে থেকে নিতে হবে, যেটা পেয়েছিলাম। চলো পিস অফ পিকচারটা নিয়ে নেই এখান থেকে একবারে, যেটা আমার কাজে লাগবে। পিস অফ পিকচার নিয়ে নিয়েছি সিলিন্ডার, এবার আমাকে যেতে হবে সিলিন্ডার ঘরে, যেখানে সিলিন্ডার ভূত থাকে। সিলিন্ডার গেমটা আমাকে কমপ্লিট করতে হবে, তারপরে আমাকে আসতে হবে। আয় 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 গ্রানি, গ্রানি তোমার তোমার নাতিনকে আমি এমন মার দিব আজকে। চলো তুমি যাও, তুমি ওদিকে যাও, তোমার প্রতিশোধও আমি নিব ভাই, প্রতিশোধ না নিলে আমার তো ঘুম আসবে না। জ্ঞানি ওদিক দিয়ে যাচ্ছে, তার আগে চলো আমরা সিলিন্ডার ফটোটা নিয়ে না তিনতলায় চলে যাই, যেখানে আমরা সিলিন্ডার রুম পাবো, যেখানে গিয়ে আমাকে গেমটা কমপ্লিট করতে হবে ভাই, অনেক কিছু করতে হবে গেমের মধ্যে। চলো আমরা ফটাফট উপরে উঠে যাই, আর এখান থেকে উপরে উঠে আমাকে দেখতে হবে যে ওই রুমটা কোথায় আছে, যেখান থেকে আমরা স্ক্রুড্রাইভার দিয়ে ফার্স্টে আনলক করেছিলাম ঘরটা। এখান থেকে আমাকে উপরে উঠতে হবে, যেখানে সিলিন্ডার ঘর আছে, মানে এই ঘরটার ছাদে যেতে হবে। এই ঘরের ছাদে না আছে সিলিন্ডার, না আছে সিলিন্ডারকে মারতে হবে, মারতে হবে না মানে সিলিন্ডার ঘরটা কমপ্লিট করতে হবে ভাই। চলো ফটাফট আমরা এখান থেকে উপরে উঠি। আরে খুলে যা ভাই, হ্যাঁ খুলে গেছে, এখান থেকে আমরা পিস অফ পিকচারটা নিব। তার আগে দেখো খোলা আকাশের নিচে চলে এসেছি ভাই। চলো এখান থেকে আমরা পিস অফ পিকচারটা নিয়ে নিই। ওকে পিস অফ পিকচার তো নিয়ে নিয়েছি আমরা,
এবার চলো উপরে গিয়ে পিসব পিকচারগুলো আমাকে এক এক করে জয়েন করতে হবে, তারপরে আমি না নতুন দুনিয়ায় চলে যাব যেখানে সিলিন্ডার থাকে, ওই সিলিন্ডার দুনিয়ায় চলে যাব আমরা। ওকে চলে এখানে পিসব পিকচারটা আনলক করা যাক, এটা বইটা বার করা যাক, বইটা আমার কাজে লাগবে। আর এখানে চলো আমরা বইটা লাগাই, আর তারপরে আমাকে বইটার মধ্যে এক এক করে পিসব পিকচারগুলো লাগাতে হবে। ওকে ওকে ভাই, এখানে দেখো কত প্রো আমি ভাই, লাইক করো, যা যা লাইক করো। আমাকে আরও দুটো পিসব পিকচার খুঁজতে হবে এখান থেকে, তো একটা পিসব পিকচার তো এখানেই আছে, তার মানে আমাকে আর একটা খুঁজতে হবে। এটা হয়ে গেলে চলো ফটাফট এটাও গিয়ে আমি লাগিয়ে দিই পিসব পিকচার সিলিন্ডার বইয়ের মধ্যে, যেখান থেকে আমি অন্য ডাইমেনশনে চলে যাবো আর সেখান থেকে আমি সিলিন্ডার গেম কমপ্লিট করতে পারবো। চলো ফটাফট দেখি আরও কোথায় যেতে হবে আমাকে। হ্যালো সিলিন্ডিনা, সিলিন্ডিনা তো এখনই আসবে না ভাই, আগে সবগুলো পিসব পিকচার আমাকে কালেক্ট করে ওখানে লাগাতে হবে, তারপরে সিলিন্ডিনা আসবে। সিলিন্ডিনা অনেক ছালাক হয়ে গেছে এই গেমের মধ্যে। পিজ্জাম্যানটা আমাকে পিসব পিকচার দিয়েছিল, আমার মনে পড়েছে ওই পিজ্জাম্যানের পিসব পিকচারটাও কালেক্ট করে নিয়ে এসেছি। এবার এটা যদি লাগিয়ে দিই তাহলে আমি অন্য ডাইমেনশনে চলে যাবো আর আমাকে সিলিন্ডিনার গেম কমপ্লিট করতে হবে। ওকে দেখো এইবার আমি সিলিন্ডিনার গেম খেলতে পারবো, যেখান থেকে আমি গেমটা এসকেপ করতে পারবো। অনেক হার্ড গেমটা, ফার্স্ট এই সিলিন্ডিনা কেন আসে, এখান থেকে আমাকে চারটা বই কালেক্ট করতে হবে আর আমাকে চারটা সিক্রেট পিস কালেক্ট করতে হবে, তাহলে আমি গেমটা এসকেপ করতে পারবো। তাছাড়া আমি এই ঘরটা থেকে কোনোদিনও এসকেপ করতে পারবো না ভাই। তাহলে ফটাফট গিয়ে না আমি বই খুঁজি চারটা, আর চারটা সিক্রেট পিস খুঁজি, তারপরে আমি না গেমটা কমপ্লিট করে দিতে পারবো ভাই। ইজি আছে ভাই, এগুলো বাচ্চাদের গেম, ওকে একটা বই তো পেয়ে গেছি আমি অলরেডি, বললাম না ইজি আছে। আর তিনটা বই আমাকে মাত্র খুঁজতে হবে, তিনটা বই যদি আমি খুঁজে পেয়ে যাই তাহলে। আরে গ্রানি কী করছে এখানে, গ্রানির নাতিনকে ঘুম পাড়াচ্ছে নাকি, গ্রানি তোমার নাতনিকে ঘুম পাড়াচ্ছে নাকি? ও ওকে, গ্রানি আমাকে সিক্রেট পিস দিয়ে গেল, একটা একটা বই পেয়েছি, একটা সিক্রেট পিস পেয়েছি, এরকম আরও তিনটা বই আর তিনটা সিক্রেট পিস আমাকে খুঁজতে হবে। তো চলো আরও তিনটা আমাকে খুঁজতে হবে, তারপরে আমি এখান থেকে এসকেপ করতে পারবো ভাই। অত ইজি না গেমটা, এখানেও বই নেই ভাই, কোথায় কোথায় বই রেখে দিয়েছে সিলিন্ডিনা, সিলিন্ডিনা সিলিন্ডিনা কোথায় গেলো ভাই? সিলিন্ডিনা আমার পিছন থেকে ধাপ্পা দিবে আমি জানি, সিলিন্ডিনাকে দেখে আমার এমনিতেই ভয় লাগে, আমি খেলতে চাই না এইসব আমি এসব গেম খেলতে চাই না। তাও আমরা মানে তোমরা আমাকে খেলতে বলো তাই জন্য খেলি, তোমরা অবশ্যই লাইক করে দেবে, 20,000 লাইক করে দেবে ভিডিওটা তো অবশ্যই করে দেবে। ওকে ওকে ভাই এখানে নেই, চলো আমরা বইটা নিয়ে নিই, কালেক্ট করে নিই বইটা নিয়ে এখান থেকে চলো যাওয়া যাক। এখান থেকে গিয়ে আমরা আরও বই কালেক্ট করি। ওকে আরও তিনটা সিক্রেট পিস খুঁজতে হবে, দুইটা বই খুঁজতে হবে লাস্ট, তাহলে আমরা গেমটা কমপ্লিট করতে পারবো। এখানে আর একটা বই পেয়ে গেছি ভাই অলরেডি বলতে বলতে, তারপরে আমার কাছে অলরেডি তিনটা বই হয়ে গেছে, এখন আমার কাছে একটা একটা বই লাগবে। এখানে গ্রেনের দিদিমা না মা, এটা মনে হয় সিলিন্ডিনার মা, এটার নাম যেন কি ম্যাডেলিন নাকি, না 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 ম্যাডেলিন না, ম্যাডেলিন না, ম্যাডেলিন তো ভিলানের নাম। আরে ওকে সিক্রেট পিস দিয়ে গেছে সিলিন্ডিনা, তোর পাছাও ফুটা করে দেবো ভাই, আর হাঁকতে পারবি না কোনোদিন। চলো আমরা এখান থেকে আরও দুটো সিক্রেট পিস খুঁজতে হবে, লাস্ট আমাকে বই খুঁজতে হবে, কোথায় আছে আমি জানি না। চলো ফটাফট দেখি আরও বই কোথায় রেখে দিয়েছে সেন্ডেলিনা, সেন্ডেলিনা বই কোথায় রেখে দিয়েছে। চলো আর একটা বই আমাকে খুঁজতে হবে, আর একটা বই পেয়ে গেলে হয়ে যাবে ভাই, তারপর আমাকে সিক্রেট পিস খুঁজবো আর একটা, না তাহলে কমপ্লিট, তাহলে ভাই কমপ্লিট, তাহলে ইজি গেম, অত কিছু নেই, গেমটার কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, তার জন্য তাড়াতাড়ি। ও সেন্ডেলিনার বাচ্চা দেখো, মাকড়সা মানে কাঁকড়া, কাঁকড়া কাঁকড়া, হ্যালো কাঁকড়া। এখান থেকে আমাকে ফটাফট নিতে হবে সিক্রেট পিস, সিক্রেট পিস লাস্ট বাকি আছে, বই আমি চারটা পেয়ে গেছি, তার মানে আমাকে একটা সিক্রেট পিস খুঁজতে হবে। আরে সেন্ডেলিনা আমাকে রাতে ঘুমাতে দিবি না, তোরও ঘুমাবে না, তারা তোর হাগা বন্ধ করে দিবো আমি। ওকে ওকে চলো এখান থেকে যাওয়া যাক, এবার দেখি আর একটা সিক্রেট পিস কোথায় পাই, সিক্রেট পিস। ওকে যেখানে চলে এসেছি সিলিন্ডারটা, এখানে কি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই, সিলিন্ডারের পুতুলটা ফেলে দিল নিচে। হ্যাঁ সিলিন্ডারের পুতুল নিচে কেন ফেললো ভাই, এখান থেকে আমাকে আর একটা সিক্রেট পিস কালেক্ট করতে হবে মনে হয়, যেটা কালেক্ট করতে আমাকে নিচে যেতে হবে, তারপরে আমি গ্রানির ঘরটা কমপ্লিট করতে পারবো, এসকেপ করতে পারবো। ওকে তোমরা তাড়াতাড়ি লাইক করো ভিডিওটাতে, যারা যারা এখনো পর্যন্ত লাইক করোনি কিন্তু অবশ্যই লাইক করে দিও, তাছাড়া আমি কিন্তু এই টাইপের গেম আরও খেলবো না, অবশ্যই লাইক করে দেবো, গ্রানি গেম খেলতে বলেছিলে কিন্তু খেলছি। ওকে লোডিং হচ্ছে, দেখি কী হয়, তাড়াতাড়ি হ ভাই লোডিং হতে এত টাইম লাগে কেন। ওকে ওকে আমরা চলে এসেছি আবারও ডাইমেনশন থেকে বাইরে, এবার আমরা আবারও গ্রানির ঘরে চলে এসেছি, যেখান থেকে আমাকে নিচে যেতে হবে। ওকে এবার এখান থেকে আমাকে এসকেপ করতে হবে, এসকেপ করা এবার খুবই সহজ মনে হয় হয়ে যাবে। ওকে 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 ভাই,
তাহলে এখান থেকে আমাকে দেখতে হবে বাইরে যাওয়ার রাস্তা কোথায় আছে। এখানে সব লক করা কেন ভাই? হ্যালো, ওকে ভূমিকম্প নিয়ে এসছে ভাই, মেন ডোর খুলে ফেলেছি। দেখো সিক্রেট পিস গুলো দিলাম এখানে, ই হয়ে গেল, আনলক হয়ে গেল, আনলক হয়ে যায়নি, আনলক হয়ে যাবে। অনেক ইজি গেম, বাচ্চাদের গেম। ও আমরা এসকেপ পড়ে গেছে ভাই, এসকেপ কমপ্লিট। এরকম করে চিল্লাচ্ছি কেন? একদম এক্সাইটেড একদম এক্সাইটেড হয়ে যাবে না। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। গ্রানি কোথায়? গ্রানি গ্রানি দেখো আমি পালাচ্ছি তোমার ঘর থেকে। তুমি তুমি এখন হাঁকতেও পারবে না, তোমার পাছা এত মার ফুটা করেছে। চলো এখানে তোমায় লাফাতে হবে নাকি? কত বড় গ্রেনির মেনশন দেখো, এখান থেকে লাফাতে হবে নাকি? চলো নিচে লাফাতে হবে আমার মনে হচ্ছে। ওকে ওকে কমপ্লিট, গেম কমপ্লিট ভাই। আমি যেরকমটা বলেছিলাম গেম আমি কমপ্লিট করে দিয়েছি। তোমরা শুধুমাত্র লাইক করবে ভিডিওটাতে, আর যারা যারা চ্যানেল নতুন এসে তারা দেখলে তো আমি কত প্রো, তাড়াতাড়ি সখের গেমারকে সাবস্ক্রাইব করে নিচ্ছে। সাবস্ক্রাইব বাটন আছে, সাদা কালার আছে না লাল কালার আছে আমি জানি না, কিন্তু সাবস্ক্রাইব করো তাহলে অন্য অন্য গেম দেখতে পারবে। আমরা অনেক ভূতের গেম খেলি, ফানি গেম খেলি, অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং গেম খেলি, সেগুলোর জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর চ্যানেলে যারা যারা নতুন সব বললামই তো সাবস্ক্রাইব করতে। কমেন্টে বলো গ্রানি ফাইভ কেমন লাগলো, আমার অনেক ভালো লেগেছে। গ্রানি ফাইভ এটা ফ্যান মেড গ্রানি ফাইভ, একদম অফিসিয়াল গ্রানি ফাইভ না, কিন্তু ভালো ছিল গেমটা। আবার কোথায় চলে আসলাম? এটা আমার সেই ঘর যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম প্রথমে। এটা কাটসিন ভাই, হ্যালো, এখানে কিছু দেখানোর চেষ্টা করছে। চলো এখান থেকে দেখি কী হচ্ছে। কে যেন খটখট করছে ভাই, বাইরে থেকে নক করছে আমাদের ঘর। মনে হয় কি গ্রানি এসেছে, গ্রানি এসছে না পিজ্জা ম্যান এসছে, আমি বুঝতে পারছি না। আমি এখানে একাই থাকি নাকি? এটা তো আমার ঘর, দেখো এটা গ্রানির ঘর কিন্তু না, এটা আমাদের বাড়ির ঘর। তার মানে আমি স্বপ্নের মধ্যে এটা এসকেপ করলাম। হ্যালো, ওকে এটা দেখো আমাদের বাড়ি, যে বাড়িতে আমি থাকি এটা কিন্তু গ্রানির বাড়ি না। ওকে আমি স্বপ্নে দেখলাম, এতক্ষণ থেকে স্বপ্নে দেখছি, কেউ তো নেই ভাই। পিজ্জা ম্যান বার, গুড গেম, লাইক করে দিও। আমি যাই, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই সবাইকে, লাইক করে দিও।